বিমলা ভাবতেই পারেনি কোনোদিন বিমল তাকে ভালোবাসবে, অমলা ভাবতেই পারেনি কোনোদিন অমল তাকে ভালোবাসবে, কমলা ভাবতেই পারেনি কোনোদিন কমল তাকে ভালোবাসবে। একদিন বিমল কাগজ পড়ছিল, বিমলা এসে ছো মেরে কাগজ টেনে নিয়ে হঠাৎ জিজ্ঞাসা করল, আচ্ছা ভালোবাসা মানে কি? বিমল বলল, এই মানে একসঙ্গে থাকা, মানে একসঙ্গে সিনেমা দেখতে যাওয়া, মানে এক বিছানায় শোয়া, মানে একদিন অমল অমলাকে নিচ্ছিল, অমলা হঠাৎ জিজ্ঞাসা করল, আচ্ছা ভালোবাসা মানে কি? অমল বলল, এই এসব করা, বাচ্চা তৈরি করা, বাচ্চা মানুষ করা, ব্যাংকে টাকা রাখা যাতে বুড়ো হলে খেতে পাও, পড়তে পাও। একদিন কমল টিভি দেখছিল, কমলা এসে পাশে বসল, টিভিতে তখন ঋতুপর্ণার ইন্টারভিউ নিচ্ছিল ঋতুপর্ণ। ধর তোকে যদি একসঙ্গে ১০ জন বিয়ে করতে চায়, তুই কি করবি? কমলা হঠাৎ টিভি বন্ধ করে দিয়ে জিজ্ঞাসা করল, আচ্ছা ভালোবাসা মানে কি? কমল বলল, ভালোবাসা মানে যখন তখন চুমু খাওয়া, যখন তখন দীঘা চলে যাওয়া, যখন তখন শাড়ি খুলে নিয়ে, ব্লাউজ খুলে নিয়ে, হো। তারপর আরও একদিন বিমল অমল কমল যখন ঘুমোচ্ছিল, বিমলা অমলা কমলা অন্য একটা গ্রহে ঢুকে গেল, নিজেরাই নিজেদের ভালোবাসতে লাগল, শরীরের প্রয়োজন হলে নিজেরাই একে অন্যের শরীর ব্যবহার করতে শিখল, আর একটা কেঁচোর নাম রাখল বিমল, একটা টিকটিকির নাম রাখল অমল, একটা মাকড়সার নাম রাখল কমল।